Happy birthday to you. আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই, আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন টাইম হচ্ছে সকালের 9টা আর এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। পুরো দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমাদের আমার ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। তো ঠিক আছে, তো এখন তো আমি সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে এসে পড়েছি। এমনি সময় যখন আমি ঘুম থেকে উঠে আসি, মা অলরেডি ঠাকুর দেওয়া হয়ে যায় আর ব্রেকফাস্টও বানিয়ে দেয়। তাহলে মা একটু বসে বসে মালা করছিল আর আমি যখন এসে পড়েছি তো মাকে বলেছি আজকে ঠাকুরটা আমি দিয়ে দিই। তাহলে তো ঠিক আছে, চলো এবার ঠাকুরটা দিয়ে দিই, তারপর রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে ওগুলো করবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সকাল সকাল বিরাট বাজারে গিয়ে নিয়ে এসে পড়েছে এই দুটা টাকা জমানোর পাতিল। অ্যাকচুয়ালি আমি আর বিরাট একটা চ্যালেঞ্জ নিয়েছি যে কে এক বছরের মধ্যে পাতিলটা কমপ্লিট করতে পারে, বা যদিও কমপ্লিট না হয় একটা বছর একটা টার্গেট নিয়েছি যে কার বেশি জমানো হয়। পাতিলের মধ্যে তো বেশিরভাগ মানুষে নোট জমায় না, কিন্তু আমার মনে হয় বিরাট নোটও জমিয়ে নিতে পারে, আর আমার কাছে নোটও থাকবে বলে মনে হয় না। তো ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের পাতিলগুলোকে। দেখো পাতিলগুলো, তো এই দুইটা নিয়ে এসেছিলো, আমি পছন্দ করেছি এটা আর বিরাট নিয়েছি এটা। এখানে দেখো বিরাটের নাম লেখা আছে আর এখানে সুহানি দেবনাথ ভৌমিক লেখা হয়ে গেছে। তো আজকের মানে ডেটটা স্টার্ট করে ডেটটা দিয়েছি 1/6/2023 থেকে 1/6/2024 পর্যন্ত। তো 1 তারিখটা আসলে আমরা স্টার্ট করবো আমাদের জমানো। তো ডেটটা লিখতে আমার একটু ভুল হয়ে গেছে, এখানে 1/6 লিখেছি, ওটা 7 হওয়ার কথা ছিল। আর যখন পুরো 1 তারিখ মানে বছর শেষ হয়ে 2024 1 তারিখটা আসবে, তখন আমরা আমাদের পাতিলগুলোকে ভাঙবো। তো ঠিক আছে, তো 1 তারিখ থেকে স্টার্ট করবো, তো এটাই তোমাদেরকে জানাবো। এদিকে আমি আমার টাকা জমানোর পাতিল নিয়ে ব্যস্ত ছিলাম আর এদিকে ছোটদি কি সুন্দর লস্যি বানিয়ে নিয়েছে। আমি সামনে ছিলাম না, না হলে আমি সত্যি সত্যি ভিডিও বানাতাম, কারণ কি এইসব ট্যালেন্ট সত্যি আমার মধ্যে নেই। ছোটদি কিন্তু সত্যি অনেক ট্যালেন্টেড, অনেক কিছু বানিয়ে নিতে পারে, এইসব ট্যালেন্ট জানি না কোনোদিনও আমার মধ্যে আসবে কি না। তুমি ধরে না, তুমি শুধু খাও খাও না, খাবো না খাবো না, আ যাও। ये गर्मी का एक विशेष मेडिसिन है, इसको दही की लस्सी कहते हैं। आप सभी को इस गर्मी में इसकी विशेष प्रयोजन है, तो अपने घर में बनाए और खुद खाए। हरि খাও। কেরকম বলছে? টেস্টি, গরমের জন্য খুব আরাম। হরে কৃষ্ণ দিদা, খাও। এখন সন্ধ্যের সময় আমি আর ছোটদি বেরিয়ে পড়েছি বাজারের জন্য। আসলে আমরা এসেছি হলো বিশালে, তো মারও আমাদের সাথে আসার কথা ছিল, তো মা আসেনি, কারণ কি রাধিকাকে রাখতে হয় তার জন্য। তো আমি আর ছোটদি শুধু এসে পড়েছি একা একা। তো চলো দেখে নাও আমরা এখন কি কি কিনি এখান থেকে। দুটো ডিব্বার থেকে একটাও পছন্দ হয়নি, তাই রেখে দিয়েছি।
বিয়ের ছ মাস ফুরিয়ে গেল আর আজকে যখন বিশালে আসলাম, একটা জিনিস আমি খুবই নোটিস করছি, তোমরা নোটিস করছো কি না জানি না, আগে যখন আমি বাজারে যেতাম সবসময় শুধু কাপড় জামা যেদিকে আছে ওদিকে দৌড়ে দৌড়ে যেতাম, আর এখন যখন আমি বাজারে এসেছি বাড়ির কি যাবতীয় জিনিস দরকার হবে সেগুলোই শুধু দেখছি। বিয়ের পর কি মানুষের এইসব জিনিসই চেঞ্জ হয়ে যায়? তোমাদেরও কি এরকম চেঞ্জ হয়েছে? আমার মতো কারা কারা আছো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে হয়তো আমি একটু নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, সবার তাহলে একই হয় আমার মতো অবস্থা। সর্দির বাড়ির জন্য কিছু টুকটাক সবজি বাজার করার ছিল আর তার সাথে কিছু ফল বাজারও করার ছিল, তাই আমরা বিশাল থেকে বেরিয়ে সোজা ফল বাজারের দিকে এসে পড়েছি। বিয়ের পর যখনই ঘর থেকে বের হয়েছি, হয়তো মার সাথে বেরিয়েছি না হয় বিরাটের সাথে, আজকে প্রথমবার আমি সর্দির সাথে কোথাও বের হয়েছি, আর সত্যি কথা বলতে সর্দির সাথে বেরিয়ে আমার বেশ ভালো লেগেছে। তো যেভাবে এত গরম পড়েছে আমি গরমের জন্য ব্লগ করা ভুলে গেছি। তো এখন টাইম হচ্ছে রাত্রের আটটা, মানে আটটা বাজিনি, এখন আটটা বাজবে। আমার ছোট্ট দেওরের আজকে বার্থডে, তো কোনো কিছু এরকম প্ল্যানিং নেই বার্থডে করবো বা কোনো কিছু। তো ওর আজকে সকালে এক্সামও ছিল, এক্সাম দিতে যাওয়ার আগে মানে এখানে এসে আমাদের বাড়িতে ঘুরঘুর করছে, এক্সাম দিয়ে আসার পর এখানে ঘুরঘুর করছে, মানে ও মাকে অনেক বেশি ভালোবাসে আর মা ওকে অনেক বেশি ভালোবাসে। তো ও মানে সবসময় চায় কি হ্যাঁ মা আমার জন্য কিছু করুক, মানে সামথিং কিছু। তো মাও ওকে না বলে একটা ছোটো মোটো কেক বানিয়ে নিয়েছে বাড়িতে, তখন আমি এগুলো ভিডিও করবো বলে ভাবিনি, মানে ভুলেও গেছিলাম, আর তো গরম স্টার্ট করিনি। তো এখন সন্ধ্যের সময় মা ওকে ডেকেছে কেকটা কাটার জন্য, তো চলো, মাও আমাকে ডাকছে, মানে চিৎকার করছে যে আসো আসো কেকটা কেটে নি। তো চলো আগে কেকটা কেটে নি, তারপর কথা হচ্ছে। এই যে রাধিকা ছুটিও এসেছে আর দিদাও এখানে বসে আছে, আর এই যে আমাদের বার্থডে বয়, হাই গো, আর সবাই ওকে হ্যাপি বার্থডে বলবে। মা বানিয়েছে ঠাকুরকে, এখন ভোগ লাগানো হয়ে গেছে, উপরে একটু ডেকোরেশন করেছে মা একটু পাউডার দুধ দিয়ে। তো ঠিক আছে, এখন আমরা কেক কাটিং করবো না। তুমি ঘুমিয়েছিলে এখন? উঠে গেছো? একটা ফটো উঠে নি, দাঁড়াও একটা ফটো উঠে, দাঁড়া দুজন দাঁড়াও ওখানে, ওখানে যা একটা বসো, দাদা ভাই লোককে যা বসো, একটা উঠাইলি ফটো, যাও বলে গিয়ে হাই স্কুল। দাদা ভাই স্মাইল, আরে উপরে দেখা যায়।